আজকে আমি এইরকম সুন্দর একটা ডোরমেট বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ অ্যান্ড সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। এইরকম পাপোস বানানোর জন্য আমি কাপড়ের দু রকম রঙের পট্টি নিয়েছি আর 5 নম্বর কাঁটা নিয়েছি। আমি একটা ঘর দিয়ে শুরু করব, খুব সহজ পদ্ধতিতে করব। প্রথমে এই যে পট্টিটাকে এইরকম করে একটা ফাঁস দিয়ে নিচ্ছি, ফাঁস দেওয়ার পরে এই ভেতরে কাঁটা পরিয়ে দিচ্ছি। এবার কাঁটাটা পরিয়ে দেওয়ার পর এইভাবে কাঁটাটাকে ঢুকিয়ে এই পট্টিটাকে এইভাবে কাঁটার উপর দিকে জড়িয়ে এটাকে বুনে দেব। তাহলে এটা একটা ঘর ছিল, দুটো ঘর হয়ে গেল। আবার এই দিক থেকে কাঁটাটা ঢোকালাম, পট্টিটাকে এইভাবে জড়ালাম কাঁটার উপরে, এইরকম করে বুনে দিলাম। এবার এটা বোনার সময় আমি এই পট্টিটাকে এই পট্টির ভেতরে ঢুকিয়ে দেব, এই পট্টিটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে ঘর বাড়িয়ে যাব। পট্টিটা যে ঘুরিয়ে নিচ্ছি কাঁটার উপরে, সেজন্য এটা ঘর বেড়ে যাচ্ছে। একটা এই যে একটা ঘর নিয়েছিলাম, 1, 2, 3, 4টা ঘর নিয়ে গিয়েছি। আবার আমি এটাকে এখানে ঢোকাচ্ছি, এটা পট্টিটা এইভাবে ঘুরিয়ে দিলাম, তো এটা 5টা ঘর হয়ে যাবে। 1, 2, 3, 4, 5 এইভাবে এটা আমি একটার পর একটা বুনে ঘর বাড়িয়ে যাব। আর মোট 15টা অবধি আমি ঘর বাড়াবো। আমি এটা কাপড়ের পট্টি দিয়ে করছি, পুরনো শাড়ির। আর পুরনো ওড়না যদি থাকে সেটা দিয়েও বানানো যাবে, সেটা দিয়েও বানালেও এগুলো বেশ ভালো সুন্দর বানানো যায়। উল দিয়েও এগুলো বানাতে পারেন। উল দিয়ে যদি ছোট বানান তাহলে এটা টেবিল ম্যাট হিসাবে ইউজ হবে, যদি বড় বানান তাহলে এটা থালপোশ হিসাবে ইউজ হবে, আবার বেশ বড় বানালে আসন হিসাবেও এগুলো ইউজ করা যাবে, বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করাই হবে। এইভাবে আমি বুনে নিচ্ছি। এইখানে আমার 1, 2, 3, 4, 5, 6, 7টা অলরেডি হয়ে গিয়েছে, তো আমি এইখানে আরও বুনে নিচ্ছি। মোট 15টা ঘর এইভাবেই বুনে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এখানে আমি 15টা ঘর বানিয়ে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 15টা ঘর বানালাম। একটা ঘর থেকে শুরু করেছিলাম, 15টা ঘর বানিয়েছি। এবারে 15টা ঘর কমাতে কমাতে একটা ঘরে নিয়ে আসবো, যেমন এই দিক থেকে এইভাবে হয়েছে সেরকম এইরকম হবে। তো ওইটা আমি এইভাবে কমাচ্ছি, দুটো ঘরকে দুটো ঘরকে একসাথে নিয়ে গুনে একটা করে দিলাম। আর বাকি যে ঘরগুলো আছে সব ঘরগুলোকে আমি গুনাই উল্টোই গুনাই যাবো। এই পাশে কোনো ঘরে এই কাঁটাই কমালাম না, এইদিকেই ফার্স্টেই যে কমিয়েছি, কিন্তু এইবারে এই দিকে দুটো ঘরকে নিয়ে একটা করব, প্রত্যেক কাঁটায় একটা করে। ওই দিকেও যেমন প্রত্যেক কাঁটায় একটা করে ঘর বাড়িয়েছি, সেরকম এখানেও প্রত্যেক কাঁটায় একটা করে ঘর কমিয়ে দেব। এই দুটো নিয়ে একটা করে দিলাম। এবার বাকি ঘরগুলো সব উল্টো বুনে যাব। আবার যখন এই কাঁটায় আসবো তখন এই দুটো মিলে একটা করব। আর এই যে পট্টি আমার শেষ হয়ে গেল, পট্টিটা কেমন করে লাগাতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি। পট্টি যখন লাগাবো এরকম শেষ হয়ে যাবে, তখন এই অন্য একটা পট্টি নিয়ে এই পট্টিটার ভেতরে এটাকে ঢুকিয়ে এইভাবে জড়িয়ে দেবো, তাহলে এটা এর ভেতরে চলে যাবে আর খুলেও যাবে না, আর এটা বোঝাও যাবে না যে কোথায় জয়েন্ট করেছি। এইভাবে সব ঘরগুলো বুনে নেব। জয়েন্ট হয়ে গেল, জয়েন্টে বোঝা যাবে না, পুরোটা যখন হয়ে যাবে তখন বোঝা যাবে না যে ওখানে আমি পট্টি জয়েন্ট করেছি। এখানে আর একবার আমি ঘর মারাটা দেখিয়ে দিচ্ছি। দুদিকে দুটো ঘর মেরে নিলাম, এবার আমার কাছে 13টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই যে দুটো মারছি ঘর, এইভাবে দুটো ঘরকে একসাথে নিচ্ছি, এই যে এই একটা দুটো ঘর, যে দুটো ঘর নিয়েছি আর দুটোকে একসাথে এইভাবে মেরে দিচ্ছি। আর বাকি ঘরগুলো যত আছে সব ঘরই উল্টো বুনে দেবো। তো আমি এইভাবে
একদম লাস্টে চলে আসি, দুটো তিনটে ঘর যখন থাকবে সেখানে এসে আবার দেখাবো। তো আর আমি যতক্ষণ এখানে ওইটা শেষ করছি ততক্ষণ আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছে, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা যেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এইভাবে আমি করে নিচ্ছি কিছুটা, তারপর এখানে সব ঘর আমার প্রায় মারা হয়ে গেছে, আর চারটে ঘর বাকি আছে। আমি লাস্টটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দুটো ঘরকে নিয়ে এই যে একসাথে করে দিলাম, তাহলে তিনটে ঘর থাকলো। এবার এবার তিনটে ঘরকে দুটো করে দেব, দুটোকে একসাথে নিয়ে একবার বুনব। আর দুটো বাঁচলো, এবার এই দুটোকে একসাথে বুনে একটা করে দেব। এবারে এই পট্টিটাকে আমি কেটে দেব, পট্টিটা কেটে দিলাম, দিয়ে এই পট্টিটাকে এর ভেতর দিক দিয়ে এইভাবে বের করে দেব। পট্টিটা আর একটু ছোটো কাটলেও হবে। তো এইভাবে আমি কয়েকটা পিস তৈরি করব। আর এইগুলোর পুরোটা যে করেছি এর অর্ধেকটা আমি অন্য রঙের কাপড় দিয়ে বানাবো। এটাও আমি বানাচ্ছি এইভাবে, প্রথমে একটা ফাঁস দিয়ে দিচ্ছি। ফাঁস বদলে যদি আপনারা এখানে ছোট্ট একটা গিঁট দিয়ে দেন তাতেও হবে। এটাও বুনবো সেমি প্রসেসে, একই রকমভাবেই বুনবো যেমন ওইটা করেছিলাম। এই যে প্রথমে এটাই ঢোকালাম, তারপরে এইটা পট্টিটাকে এই যে এইভাবে জড়িয়ে নিলাম, এইভাবে দিয়ে এইটা করলাম, একটা থেকে দুটো হয়ে গেল। এবার দুটো থেকে তিনটে হয়ে যাবে। এইখানে এটা আছে পট্টিটা, এই যে এইভাবে জড়াচ্ছি, জড়িয়ে নিয়ে এখানে বুনে দিলাম, তাহলে দুটো হয়ে গেল। আর দুটো হলো, আর এইটা একটা নিয়ে তিনটে। তো এটাকে এবারে আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এটার সাথে জড়িয়ে বুনে দেব। জড়িয়ে দেওয়ার জন্য এদিকে একটা করে ঘর বেড়েই যাচ্ছে। এই যে এইখানে তিনটে ঘর হয়ে গেল, সরি তিনটে না চারটে ঘর হয়ে গেল। এবারে এই এইভাবে যেমনভাবে ওইটা করেছি এটাও সেম একইভাবেই করব। এটাতেও ওই 15টা ঘর বাড়িয়ে নেব, তারপর এটা ঘরগুলোকে মেরে দেবো। এটা অর্ধেক বানাবো, ওইগুলো যেমন পুরোটা বানিয়েছি এইগুলো এটা পুরোটা বানাবো না, এটা আমি অর্ধেকটা বানাবো। এইভাবেই আমি এটারও 15টা ঘর বানিয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এটার মতো এটাও, এটার অর্ধেকটা করে নিলাম, 15টা ঘর এটারও করে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 15টা ঘর করার পর এইগুলো যেমন দুটো করে মেরে গিয়ে একসাথে এখানে একটা করলাম, এটাই কিন্তু আর সেটা করব না, এটাই সব ঘরগুলোকেই একসাথে মেরে দেব। দুটো ঘরকে একসাথে পরিয়ে একটা, আবার এই ঘরটাকে এর ভেতরে নিয়ে ওইটাকে, আর এই তারপরের ঘরটাকে নিয়ে দুটোকে একসাথে নিয়ে এইভাবে এইভাবে আমি সব ঘরগুলোকে মারব। এইভাবে আমি সব ঘরগুলো মেরে নিচ্ছি, তারপর আমি আবার দেখাচ্ছি। সব ঘরগুলো মারার পর এই যে লাস্টের ঘরটা যখন মারছি, দুটো ঘরকে একসাথে নিয়ে ও সেম প্রসেস, এইভাবে নিয়ে এটাকে বের করে তারপর এই পট্টিটাকে এই দিক দিয়ে বের করে দেব। পট্টিটা এখানে কেটে দেব, কাটার পর এইভাবে এটাকে বের করে দেব। এই যে এটা এর অর্ধেক হয়ে গেল। এই যে এইভাবে আমি এটাকে বানাবো, এগুলো ছোট ছোট টুকরো অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো উল্টো সোজা কিছুই নেই, এগুলো দুদিকেই সমান, যেদিকে ইচ্ছা এগুলো জয়েন করা যাবে। এগুলোর যে একটু একটু করে কাপড় বেরিয়েছিল পট্টিগুলো, সেগুলো আমি এইভাবে পেছন দিকে এই যে ক্রুশের করে পেছন দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়েছি, এভাবে ঢুকিয়ে দিলে আর বোঝা যাবে না। তো এগুলো এবার সেলাই করতে হবে। সেলাই করার জন্য এই যে আমি বড় সুচের সুতো নিয়েছি, তো প্রথমে এটা উল্টো এইটার সাথে এইটা এইভাবে সেলাই করে নিচ্ছি, এটার সাথে এটা করে নেবো। এটা যখন করা হয়ে যাবে তারপরে এটা করে নেবো বা এটা করে নেবো, এইভাবে সেলাই করতে হবে। সেলাই করে আমি অল্প দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুটোকে ধরে
দুটোকে একসাথে মিলিয়ে সেলাই করতে হবে। এইভাবে একটার সাথে আর একটা ধরে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমি এটা পুরোটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটা যেমন জয়েন্ট করে নিলাম, এখানে আমার সুতোটা আছে, তখন আমি এখানে এটার সাথে এটা জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর এই যে এইভাবে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটা জয়েন্ট করছি। এটা হয়ে গেলে এখানেও যেই চলে আসবে এটাকে এর সাথে করে দেবো, আবার ফিরে এসে এটাকে করে নেব, তারপর এগুলো এখান থেকে এগুলোর সাথে এইভাবে ধরে এগুলো করে নেব, আর এটার সাথে এদিকে এইভাবে এটা করে দেবো, তাহলে এগুলো হয়ে যাবে। পুরোটা আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এভাবে চারটাকে জয়েন্ট করে নিয়েছি, এবার এই কোনাগুলো জয়েন্ট করব। তো এই যে এটা এইভাবে রেখেছি, আর ওঠানোর পর এটা এটার সাথে এটাকে ধরে নেব। এই যে এইভাবে এটা এইদিকে এইভাবে করে নেব, আবার এটার সাথে মিলিয়ে এটা এইভাবে করে দেবো। এইভাবে আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।